সত্যি বলতে ফাইনালি কিন্তু জিদ্দা আমাদের কথা শুনল এবং বোমেরাঙের মুক্তি কিন্তু পিছিয়ে গেল হ্যালো বাইজ আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং বোমেরাংকে নিয়ে সো কিছুক্ষণ আগে কিন্তু মোটামুটি একটা আপডেট এসে গেছে এবং ইটস অ্যান অফিসিয়াল আপডেট যে বুমেরাং কিন্তু পোস্টপোন হয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে বুমেরাং যে দিনে মুক্তি পাওয়ার কথা ছিল অর্থাৎ টেনথ অফ মে এবং ওই সময় কিন্তু আমাদের ইলেকশন চল চলবে তো আমরা কিন্তু অনেকেই এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু ভিডিও করছিলাম যে বুমেরাংকে পোস্টপোন করা উচিত এবং বুমেরাং পোস্টপোন হয়ে কিন্তু জুন মাসে কিন্তু মোটামুটি পোস্টপোন হয়েছে এবং বুমের আগে নতুন রিলিজ ডেট হচ্ছে সেভেন্থ অফ জুন এবং এটা আমি বলবো যে একদম প্রপার রিলিজ ডেট হচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের মোটামুটি ইলেকশন কিন্তু সেট হচ্ছে ফার্স্ট অফ জুন এবং ইলেকশনের রেজাল্ট হচ্ছে ফোর্থ অফ জুন তো সেক্ষেত্রে এটা যদি সাত তারিখ মুক্তি পায় তাহলে রকম কিন্তু বাধা বা পেরিয়ার কিন্তু থাকছে না এটাকে এটার মানে এফেক্ট হওয়ার বলছে বুমেন ক্ষেত্রে ইটস অ্যান অফিসিয়াল আপডেট এবং এই পার্টিকুলার যে দিনটায় পোস্টপোন হলো বুমেন আঙে এটা সবথেকে ভালো দিনে কিন্তু মোটামুটি পোস্টপোন হয়েছে তো এর পরবর্তী সময় মোটামুটি আমাদের শাকিব খানের তুফান কিন্তু মোটামুটি মিড অফ জুন হচ্ছে মুক্তি পাবে এবং এখন অব্দি খাদানের যা রিলিজ ডেট মোটামুটি টোয়েন্টি এইট অফ জুন তো এই যে সিকোয়েন্সটা কিন্তু পরপর অনেকগুলো কিন্তু বড়ো বড়ো প্রজেক্ট আসছে এবং আমি বলবো যে বুমেরাঙ্গের এই যে নতুন রিলিজ ডেটটা হয়েছে এটা সবথেকে ভালো হয়েছে এবং ইটস অ্যান পারফেক্ট রিলিজ ডেট এবারে দেখা যাক এবারে অফিসিয়াল প্রমোশনগুলো যে কবে থেকে স্টার্ট হয় নিশ্চয়ই একটু লেট হবে দেখা যাক কী হয় তোমাদের কি মতামত এই নতুন রিলিজ ডেটকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা